আসসালামু আলাইকুম, মায়ের মনের কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মায়ের মনের কথা টপিক হচ্ছে হোয়াই আওয়ার বেবিজ টকিং সো লেট, হোয়াট ক্যান আই ডু হোয়েন আওয়ার বেবিজ টকিং সো লেট। তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে, যারা এখনো মায়ের মনের কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার কোলে আলিশাকে দেখতে পাচ্ছেন, ও ঘুমাচ্ছিল আমি ভিডিওটা বানাবো বলে, তো লাইট অন করার জন্য ও উঠে পড়েছে, আর ওর টাইমিংও হয়ে গেছে উঠে পড়ার, সেই জন্য উঠে পড়েছে। ওকে নিয়েই আজকে ভিডিওটা বানাচ্ছি, তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই উপকৃত হয়। তো প্রথমে আমাদের বাচ্চারা দেরিতে কথা বলে কেন, কি কি স্টেপ নিতে পারবো, এটা জানার আগে কোনটা নর্মাল সেটা আমাদের আগে জানা উচিত। তো নর্মাল বিষয় হচ্ছে যে তিনটে বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের বাচ্চারা আমরা যেটা বলছি সেটা বুঝতে পারছে কিনা, আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা। এক্সাম্পল দিয়ে আমি বলছি, ধরুন আমি আলিশাকে বলছি যে তোমার টেডি কোথায়, ও বুঝতে পারছে, তোমার বল কোথায় ও বুঝতে পারছে, ক্লক কোথায়, ফ্যান কোথায়, টিভি কোথায় ও বুঝতে পারছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা ওর মধ্যে আছে কি না এটা প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে। সেকেন্ড যেটা খেয়াল করতে হবে যে ও আমাদেরকে ইন্ডিকেট করে বোঝাতে পারছে কি না যে ওর কোনো জিনিস চাইলে যে টেডি দাও, ও ইন্ডিকেট করে আমাদেরকে বোঝাতে পারছে কি না, ওর কোনো টয়েজ, ওর কোনো খাবার জিনিস, কোনো খেলার জিনিস কোথাও যাওয়ার হলে ওর মনের ভাষাটা ও আমাদেরকে বোঝাতে পারছে কি না সেটা আমাদেরকে সেকেন্ডলি আমাদেরকে এটা মানে খেয়াল রাখতে হবে। থার্ড, আমরা যদি কোনো মানে ওকে কোশ্চেন করি ও সেটা হ্যাঁ কিংবা নায়ে আনসার দিচ্ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই তিনটে বিষয় যদি বাচ্চার মধ্যে থাকে যে হ্যাঁ ও আমাদের কথা বুঝতে পারছে, ওর নিজের ভাষাটা আমাদেরকে বোঝাতে পারছে, এবং আমরা কিছু বললে ও হ্যাঁ নায় আনসার দিতে পারছে, এই তিনটে বিষয় যদি ওর মধ্যে থাকে তাহলে আমাদেরকে বরিড হওয়ার কোনো মানে আমাদের বরিড হওয়ার কোনো কারণ নেই, একদম নর্মাল। আর সব সময় সব বিষয়ে তো একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চা অ্যাক্টিভ কিনা, এটা একদম সব বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এই তিনটে চারটে বিষয় যদি আমরা দেখি, মেজার তিনটে কথা বলার ক্ষেত্রে, আর অ্যাক্টিভের ক্ষেত্রে আপনার বাচ্চাদের সব ক্ষেত্রে দেখতে হবে বাচ্চা অ্যাক্টিভ কিনা, এই চারটে বিষয় আমরা বাচ্চার যদি দেখি যে একদম পুরোপুরি নর্মাল, তাহলে বাচ্চার কথা বলতে দেরি হচ্ছে, এখনো পারছে না কেন, এটা একদম মানে বরিড হবার কোনো কারণ নেই। এক একটা বাচ্চা ভ্যারি করে, কোনো বাচ্চা 1 ইয়ারে কথা বলে, কোনো বাচ্চা 1.5 বছরে, কোনো বাচ্চা 2 বছরে, 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা একদম নর্মাল। তিনটে বিষয় যে আমি আলোচনা করলাম, এই তিনটে বিষয় যদি বাচ্চার মধ্যে খুব ভালোভাবে থাকে তাহলে 2.5 বছর পর্যন্ত আমাদের বরিড হওয়ার কোনো কারণ নেই। 2.5 বছর পরে আমরা ডক্টর কনসাল্ট করতে পারবো, 95% কেসে এই তিনটে বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে বরিড হওয়ার কোনো কারণ নেই। এটাই বোঝা গেল যে কোনটা নর্মাল, কখন আমরা ওয়ারিড হব, কখন আমরা ওয়ারিড হব না। এরপর যে বিষয়গুলো, যে 1 বছরে একটা করে শব্দ, ওর ডিকশনারিতে হয়তো 5টা 7টা শব্দ থাকবে, তার মধ্যে পাপা, দাদা, মামা, কাকা, মানে বাচ্চা অনুযায়ী ভ্যারি করে যে সে কী বলছে, 5টা থেকে 7টা শব্দ তার ডিকশনারিতে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। 2 বছরে 2টো, আমি খাবো, আমি যাবো, আমাকে দাও, এরকম 2টো শব্দ 2 বছরে, তো সেই দিকে খেয়াল রাখতে হবে যে 1 বছরে ও এক মানে কটা শব্দ বলছে, হ্যাঁ না বলুক, হ্যাঁ নাও তার মধ্যে কাউন্ট হবে, হ্যাঁ বলছে, না বলছে, যাবো বলছে, খাবো বলছে, মামা বলছে, কাকা বলছে, এরকম 5টা 7টা শব্দ যদি তার ডিকশনারিতে থাকে তাহলে একদম টোটালি নর্মাল, কোনো বাড়ি যাওয়ার কারণ নেই। এরপর আসছি যে আমরা চিন্তাগ্রস্ত হব না, কোন কোন বিষয়ে আমি আলোচনা করলাম যে এই বিষয়গুলো থাকলে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এরপর আসছি যে যদি বাচ্চা সত্যি 1 বছর হয়ে গেছে, কিছু বলছে না, তার ডিকশনারিতে কিছু নেই, তাহলে অবশ্যই ডক্টর কনসাল্ট করবো, 2.5 বছর পর্যন্ত একটা টাইমিং থাকে, বাচ্চা অনুযায়ী ভ্যারি করে, কিন্তু আমরা অ্যাজ এ প্যারেন্ট আমরা কী কী স্টেপ নিতে পারি সেগুলো দেখবো। অ্যাজ এ প্যারেন্ট আমরা যে স্টেপগুলো নিতে পারি, প্রচুর পরিমাণে ওদের সঙ্গে কনভারসেশন করতে হবে, প্রচুর পরিমাণে কথা বলতে হবে,
সেটা যে কোনো কথা, ওকে খাওয়াতে গেলে কথা, ওকে ঘুম পাড়াতে গেলে কথা, ওকে প্রচুর কথা বলতে হবে ওর সঙ্গে। কোনো গ্যাজেট দিয়ে বসিয়ে দিলে হবে না, কোনো ইলেকট্রনিক গ্যাজেট, কারণ যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট, সেটা টিভি, মোবাইল, আইপ্যাড, ট্যাব, যে কোনো কিছু, সেটা ওয়ান ওয়ে, সেটা কনভারসেশন হয় না, সেটা ওয়ান ওয়ে। সেজন্য বাচ্চাদের মানে চিন্তা শক্তিটা কমিয়ে দেয়, তাদের বলার ক্যাপাসিটিটা কমিয়ে দেয়। সেজন্য ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে বসিয়ে দেওয়া না। যে ফ্যামিলি মেম্বারই বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করছে, সবসময় আমি একটা জিনিস বলি যে বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করা আর বাচ্চার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো যখনই আপনি বাচ্চার সঙ্গে সময় কাটাবেন, আপনি, আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো, তো আপনি সবসময় চাইবেন যে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, সেদিকে খেয়াল রাখবেন। তারপর যে বিষয়টা খেয়াল রাখবেন যে বাচ্চা যাতে ইলেকট্রনিক গ্যাজেটে অনেকটা টাইম স্পেন্ড না করে সেদিকে খেয়াল রাখবেন। আর খেয়াল রাখবেন, দেখেন ও দাদা বলছে, ও ডিকশনারিতে অনেক শব্দ আছে। তা তারপর আপনি যেটা করবেন যে ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি ডিউরিং প্রেগনেন্সিতে বুক ইন্ট্রোডিউস করেছি, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল বুক ইন্ট্রোডিউস করাবেন বেবিদেরকে, যে বুক ইন্ট্রোডিউস করালে এবং বইয়ের পিকচার দেখে বুকের বিভিন্ন স্টোরি ওদের সঙ্গে বলুন, আস্তে আস্তে ওরা কথা বলতে শিখবে। তো এই গেল তিনটে স্টেপ। আর চার নম্বর যে স্টেপটা, ও ধরুন আপনার বেবির কোনটা খুব ফেভারিট, সেটা খাবার হতে পারে, টয়েস হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে ওটা ওর খুব ফেভারিট, তো আপনি ওর হাতের নাগালের বাইরে কোনো একটা এমন জায়গায় রাখুন যেটা ও দেখতে পাচ্ছে কিন্তু ও হাত বাড়া পাচ্ছে না। তখন আপনি কি করবেন যে সেই জিনিসটা ওর যখন হাতের নাগালের বাইরে থাকবে, হাতের নাগালের বাইরে থাকবে, তখন ও ওই জিনিসটা চাইবে আশেপাশে। আরো এক্সাম্পল, যে আপনি ফ্রিজের মাথায় কিংবা আপনার কোনো শোকেসের মাথায় আপনি রাখছেন, তো যখন রাখছেন তার আশেপাশে অনেক অনেক জিনিস রাখবেন, যে সে যেন সেই জিনিসটা ইন্ডিকেট করে বলে, ধরুন আমার মেয়ে ক্যান্ডি ক্যান্ডি চাইছে, একটা আমি কন্টেনারে রেখেছি, কন্টেনারটা ট্রান্সপারেন্ট, ও দেখতে পাচ্ছে কিন্তু হাত বাড়া পাচ্ছে না, তো ও আমাকে ইন্ডিকেট করছে এতা এতা এতা, তো আশেপাশে অনেক জিনিস আমি দেখাবো, এতা ও বলবেন না, এটা না, এটা না, আমি বুঝতে পারছি ও কোনটা বলতে চাইছে কিন্তু আমি ওকে বোঝাচ্ছি না যে ও যেটা বলছে আমি বুঝতে পারছি, আমি আশেপাশে সব জিনিস দিচ্ছি কিন্তু ওর ওর যেটা চাহিদা সেই জিনিসটা আমি দিচ্ছি না। তো এটা করলে ওরা একদিনেই, যে আপনি যেদিন ট্রাই করছে সেদিনেই বলে দিচ্ছে যে ক্যান্ডি, এরকম না, আপনি ওকে আগে থেকে জানাবেন যে এটা ক্যান্ডি, যেটা ওর ফেভারিট, ও ধরুন টেডি ফেভারিট, তো জানাবেন যে এটা টেডি। প্রথমে তো আপনাকে পরিশ্রমটা করতে হবে, এটা টেডি, এটা টেডি, তোমার টেডি কোথায়, ও যেন বুঝতে পারে সব অবজেক্টটা, খাবার জিনিস, ও কী খাচ্ছে, ও কী বলছে, ও কোথায় ঘুমাচ্ছে, ওর বেড কোথায়, ওর পিলো কোথায়, ওর টয়েস কোথায়, ওর ফেস ক্রিম কোথায়, ওর শ্যাম্পু কোথায়, এগুলো প্রথমে আপনি ইন্ট্রো করাবেন ওর সঙ্গে। ও প্রথমে ইন্ট্রো হয়ে যাবার পরে ও যখন জানবে যে এই জিনিসগুলো, তখন আপনি খাবার জিনিস, ওর কোনো ফেভারিট জিনিস আপনি ওর নাগালের বাইরে রাখলেন, আর আশেপাশে আপনি জিনিসগুলো দেখাচ্ছেন, এটা ওটা সেটা, তো ও না বলবে। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, দশ দিন যখন আপনি ট্র্যাপ করবেন, ও একদিন বলবেই যে ক্যান্ডি, পুরোটা না উচ্চারণ করতে পারো, ক্যান বলুক না, ক্যান কি, শুধু ডি বলুক না, ডি, তো যে কোনো আপনার একটা পরিশ্রমের যে সফল হবার তারপরে এইভাবে এইভাবে আপনি সঙ্গে সঙ্গে ওকে চেয়ার আপ করুন, যে ও যখন বলতে পেরেছে আপনি চেয়ার আপ করুন, আপনার ফ্যামিলি মেম্বার যদি থাকে সবাই ক্লাব করে ওকে চেয়ার আপ করুন। এটা বাচ্চাদের মধ্যে ভীষণ আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ আমি বলতে পেরেছি, ওদের ভীষণ ভালো লাগা কাজ করে। কোনোদিনই আপনার বাচ্চাদেরকে মানে আন্ডার এস্টিমেট করবেন না, সবসময় চেয়ার আপ করবেন যে হ্যাঁ এটা বলেছে, এবং সঙ্গে সঙ্গে ওর সঙ্গে টাইম স্পেন্ড করুন, ক্যান্ডিটা যখনই বলতে পেরেছে সঙ্গে সঙ্গে টাইমটা স্পেন্ড করুন, যে এটা ক্যান্ডি, এটা ক্যান্ডি, ক্যান্ডিটা তুমি খাও, আর যে জিনিসগুলো খাও সেটা চায়েস জেলি খাও, সেটা ললিপপ খাও, আইসক্রিম যেগুলো ও খায়, যদি ফ্রুট হয় মোসাম্বি, মালতা, কিউকাম্বার যেগুলো ও খায়, ক্যারট যেগুলো ওর ফেভারিট, সেগুলো আপনি ওর সঙ্গে 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 আপনি পাঁচ সাতটা ছোটো ছোটো শব্দ, প্রথমে দেখবেন দু অক্ষর বিশিষ্ট শব্দ আপনি ওর সঙ্গে ইন্টারাক্ট করুন, যে এটা এটা সেটা, সঙ্গে সঙ্গে ওর সঙ্গে টাইম স্পেন্ড করুন। আর ওকে মানে ও যখন বলতে পারবে সাত দিন পরে, তখন সঙ্গে সঙ্গে ওকে হাত করে ওর পিঠে একটু হাত বোলান, পিঠে একটা আমাদের মানে বাচ্চাদের
একটা পরশ ওরা বুঝতে পারে যে আমার ভালোবাসা। এটা তো সায়েন্টিফিক মেথডে প্রমাণ হয়ে গেছে যে পিঠে হাত বোলানোর সঙ্গে সঙ্গে একটা ওদের মধ্যে ভালো লাগা কাজ করে, তার থেকে ওদের আগ্রহটা আরো বাড়বে এবং ওদের মানে ওরা পরিশ্রমটা আরো বেশি করবে বলার জন্য। তো এই স্টেপগুলো আপনারা ফলো করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বেবি কথা বলতে পারছে। আর আমি বারবারই বলবো বাচ্চাও নিজেই ভ্যারি করে, কোনো দিনই কোনো বাচ্চার সঙ্গে কম্পেয়ার করবেন না যে ওর বাচ্চা এক বছরে কথা বলছে, আমার বাচ্চা 1.5 বছর হয়ে গিয়েছে এখনও কথা বলছে না কেন। আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন, কিন্তু বাচ্চার উপরে কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট করবেন না, বকাবকি করবেন না, এখনও বলতে পারছিস না বল এরকম কোনো, ওর উপরে মেন্টালি যেন কোনো রকম প্রেশার ক্রিয়েট না করা হয়। বাচ্চা অনুযায়ী ভ্যারি করে, কিন্তু পরিশ্রমটা আপনারা আমাদেরকেই করতে হবে। আমরা পরিশ্রম করলে অবশ্যই সফলতা আমরা পাবো, আমাদেরকে শ্রম দিতে হবে, ধৈর্য দিতে হবে, সময় দিতে হবে। আপনারা আমরা প্যারেন্ট, এইটুকু সময়, এইটুকু ধৈর্য, এইটুকু পরিশ্রম তো আমাদেরকে ওদের জন্য দিতেই হবে, তারপর আমরা অ্যাচিভ করতে পারবো আমাদের প্রত্যেকটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারবো। এক একটা প্যারেন্ট এক একটা সময় পরে থাকে, কিন্তু বলেই পারবে অ্যাচিভ করতে। তো আমার ভিডিও তো আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাকে আলি ইশাকে দুয়ার মধ্যে রাখবেন। আসসালামু আলাইকুম।